আমি আমার মনের ভাবনা থেকে ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করলাম। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনাদের কেমন লাগলো জানিয়ে আমাকে অবশ্যই মতামতটা জানাবেন, আর যদি ভালো লাগে ঘটনাটি তবে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না, এটি আমার অনুরোধ রইল। তাহলে চলুন আমার মনের ভাবনাটা আমি প্রকাশ করি, আপনারা মন দিয়ে শুনুন এবং মতামতটা আমাকে জানান। 14 থেকে 20 বয়সটি খুবই খারাপ। এই বয়সটি সামলিয়ে নিতে ওদেরও বহু সমস্যা হয়, যেমন শারীরিক, মানসিক পরিস্থিতি, বুদ্ধির এবং ওদের সাথে ওদের বর্তমান চলমান পরিবেশেরও। তবে হাতে গুনলে মাত্র কয়েকটা বছর আশেপাশের বড়দের কিংবা শিক্ষক শিক্ষিকাদেরও একটু বেশি করে ওদের সাথে বুঝে কিংবা ধৈর্য সহ্য নিয়ে ভালোবেসে দিনগুলি কাটালে আমার মনে হয় এই বয়সের বাচ্চাদের সুষ্ঠুভাবে বেড়ে উঠতে অনেক সুবিধা হয়। এই সময়টা আমরা বড়রা যদি ধৈর্য সহ্য না রাখতে পারি তবে বিরাট বড় বুদ্ধির ভুল হয়ে যাবে। একটি বাচ্চা বা যে কোনো মানুষ একটু বুঝতে শেখার পর থেকেই বন্ধু খুঁজতে শুরু করি। আমরা সবার সাথে মিল খুঁজতে ভালোবাসি, কারো সাথে কিছুর মিল খুঁজে পেলে আমরা অস্বাভাবিক খুশি হয়ে যাই। এই ক্ষেত্রে একবার ছোটরা ভেবে দেখো, তোমার স্বভাব যখন কোনো একটি বাজে মানুষের সাথে মিলে যায় তখন তুমি কতটা দুঃখী হয়ে যাও। তাহলে যখন গুরুজনেরা তোমাদের কিছু উপদেশমূলক কথা বলে তখন বিরক্ত না হয়ে ওটাকে খুব সহজভাবে নিতে চেষ্টা করবে, বুঝতে চেষ্টা করবে ওটা অবশ্যই তোমাকে পরাধীন রাখতে নয়, তোমার ভালোর জন্য উপদেশ দেওয়া হয় কিংবা বুদ্ধি দেওয়া হয় কিংবা সাবধান করা হয়। যখন তুমি এই জায়গাটি সঠিকভাবে বুঝবে সেদিন তুমি তোমার ভবিষ্যৎ অতি সুন্দর ও সহজভাবে গড়ে তুলতে সক্ষম হবে, আর নইলে খুব কঠিন পরিস্থিতি তোমার সামনে এসে দাঁড়াবে, আর এর জন্য একমাত্র দায়ী তুমিই হবে। যাই হোক, সব বয়সের মানুষেরই অন্যদেরকে একটু বুঝে চলা অবশ্যই উচিত, সে বড় হোক কিংবা ছোট, তবেই শান্তির পরিবেশ সৃষ্টি হতে বাধ্য।